আব্বু আম্মু আসার পর থেকে আমার দিনগুলো যেন আরো বেশি ব্যস্ততায় যাচ্ছে। আসলে একটা জিনিস আমি এবং সেজার পাপা সবসময় বিলিভ করি, আল্লাহ যার জন্য যখন যেটা দরকার ঠিক তাকে তখন সেটা কোনো না কোনোভাবে দিয়েই দেয়। ঈদের আগে ওই যে বললাম, আমার মতো চুনোপুটি ক্ষুদ্র উদ্যোক্তা বিজনেসম্যানেরও যেন অনেক বেশি ব্যস্ততা বেড়ে গিয়েছে। যদিও আমি এই সেক্টরে খুবই নতুন, অনেক কিছুই হয়তো আমার এক্সপিরিয়েন্সের অভাব, তারপরও টুকটুক করে কাজ তো শিখছি, কাজ তো করছি আলহামদুলিল্লাহ। তো সেজার পাপা আসলে অনেক কিছুতেই আমাকে হেল্প করে, টিমওয়ার্ক ছাড়া কোনো কিছুই আসলে এত সুন্দরভাবে হতো না। এদিকে আমাদের সারা দিনে বা সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত যতগুলো অর্ডার প্লেস হয়েছে সেগুলো আমরা প্যাকিং করার চেষ্টায় আছি, যে যত বেশি সংখ্যক পারি আজকেই ডেলিভারি করে দিব, আর যেগুলো আসলে প্যাকিং করে সময় করতে পারবো না সেটা হয়তো বা আবার নেক্সট ডেতে ডেলিভার করব। বাই দিস টাইম আমি আমার ভিডিও এডিটিংয়ের কাজ করছি, সেজার পাপা এদিকে প্যাকেজিংয়ের কাজ করছে, করতে করতে আমাদের প্রায় সকাল হয়ে গিয়েছে। তো সকালবেলা করে আমরা রয়্যাল মেলের উদ্দেশ্যে চলে যাচ্ছি, কারণ প্যাকেজগুলো ড্রপ করতে হবে। রয়্যাল মেলের আবার একটা জিনিস, সেটা হচ্ছে দুইটা টাইমে খোলা থাকে, সকাল 8টা থেকে 10টা আর এদিকে বিকেল 4টা থেকে 6টা। তো যেহেতু আমার সকালে কাজে বের হয়ে যেতে হয়, তাই আমরা সকালের টাইমটাতেই চেষ্টা করি আমাদের সারা দিনের যে পার্সেলগুলো বা অর্ডারগুলো আসে সিয়ারা টক্স লন্ডনের, সেই অর্ডারগুলো প্লেস করে দিতে। তো আলহামদুলিল্লাহ আজকের এই পার্সেলগুলো আমরা ড্রপ করে যাচ্ছি রয়্যাল মেইলে, আবার কালকে আছে, কালকের দিনও ড্রপ করতে হবে যেহেতু ঈদ আগে আসছে। সো কাস্টমারদের নিজেদের জন্য গিফটের জন্য কেনাকাটার ব্যস্ততাও বেড়েছে, আমাদের এদিকে প্যাকেজিংয়ের ব্যস্ততাও বেড়েছে, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তা এখন সিয়ারার হচ্ছে আজকে আবার শরীরটা একটু বেশ খারাপ ছিল, ওকে ডক্টরের কাছেও নিয়ে গিয়েছিলাম, তারপরে আপনাদের ভাইয়া আমাকে ড্রপ করে দিচ্ছে স্টেশনে এবং আমি চলে যাব আমার কাজে। আচ্ছা, ভালো কথা, আপনাদেরকে কিন্তু বলাই হয় নাই, লন্ডনে গ্রিন স্ট্রিটে দেশিওয়ালা রেস্টুরেন্টে কিন্তু আগামী 6 এবং 7 তারিখ মানে শনি এবং রবিবার দুই দিনই থাকবে আমার সিয়ারা টক লন্ডনের ওপেন হাউস, যেই দুই দিন আপনারা নিজেরা এসে কেনাকাটা করতে পারবেন। অ্যাড্রেসটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গ্রিন স্ট্রিট দামিনিস বাজারে যে দেশিওয়ালা রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টেই হবে পরপর দুই দিনের জন্য আমাদের ওপেন হাউস। ওপেন হাউসে আরও থাকবে আমাদের সিয়ারা টকের সাথে চৌধুরানী আয়ুর্বেদা, আপনারা অনেকের ভালোবাসার ব্র্যান্ড, চৌধুরানী আয়ুর্বেদারও সকল প্রোডাক্ট পেয়ে যাবেন। লন্ডনের আপুদের অবশ্যই দাওয়াত রইল, সবাই চলে আসবেন লাস্ট মুহূর্তের ঈদের কেনাকাটা করার জন্য। আর সেখানে কিন্তু একেবারেই এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশনগুলো থাকবে সিয়ারা টকসের, যেটার শিপমেন্ট আমরা কেবল আজকে হাতে পেয়েছি। তো এই শিপমেন্টটা এখন পর্যন্ত আমরা আনপ্যাকও করিনি, লাইভেও দেখাইনি, ফেসবুকেও কোনো পোস্ট যায়নি, সো এটা একেবারে ব্র্যান্ড নিউ লঞ্চ করছি। সো যারা যারা ওপেন হাউসে আসবেন, একেবারে আমাদের সিয়ারা টকসের প্রিমিয়াম কালেকশনগুলো ইনস্ট্যান্ট পারচেস করে নিতে পারবেন, যেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনার ঈদের মেইন ড্রেস হবে এবং আপনারা এক নজরেই পছন্দ করবেন। সো ডেফিনেটলি 6-7 তারিখের লন্ডন গ্রিন স্ট্রিটের দেশিওয়ালা রেস্টুরেন্টে যে ওপেন হাউস হবে সেটা কেউ মিস করবেন না। আর অনলাইনের আপুরা তো আমি হয়তো একটা লাইভও করে দেওয়ার চেষ্টা করব, আপনারা কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন, ইউকের মধ্যে নেক্সট ডেতেই ডেলিভারি পেয়ে যাবেন। সো ঈদের আগে ডেলিভারি পাওয়ানিও কোনো চিন্তা নেই। তো এবার বাসায় চলে আসছি, বাসায় এসে আমার প্ল্যান হচ্ছে আজকের ইফতারিতে যদিও একটু লেট হব, বাট তারপরেও একটু এমন কিছু আইটেম করব যেটা একটু হেভিও হয়ে যাবে আর রকম রকমের ভাজা পোড়াও আমার করা লাগবে না। এর জন্য আমি শর্টকাট যে মেনুটা চুজ করেছি সেটা হচ্ছে হালিম রান্না করব, এবং এটা হচ্ছে প্যাকেট মশলা দিয়ে আজকে করব। আমি প্রথমে হালিমটা ভিজিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে বেরেস্তা করতে দিয়ে মাংসগুলোকে কেটে নিব। এই মাংসগুলো গতদিন বাজার থেকে আনা হয়েছিল, তো আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম হালিম রান্না করব বলে। মাংসের পিসগুলো আসলে খুব ছোট করে কেটে দিতে বললো, ওরা তো আসলে মেশিনে অত ছোট করে কেটে দেয় না, তো হালিমে আসলে একটু বড় বড় টুকরোর মানে যে মাংসগুলো সেগুলো আমার কাছে খেতে কমফোর্টেবল লাগে না। মনে হয় যে হালিমের ভেতরে মাংসের টুকরোগুলো ছোট থাকলে প্রতিটা চামচে বাইট নেওয়া যায়,
তো এর জন্য আমি মাংসগুলোকে একটু ছোট করে নিচ্ছি, মানে আরো আর একটু ছোট করে নেওয়া, আর একটু হাড় চর্বি সাথে রাখার চেষ্টা করেছি। হাড়ের অংশগুলো তো আর কাটা যায়নি, বাট সলিড অংশগুলো আমি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু বেরেস্তার মতো হয়ে আসছে, তখন মাংসগুলো দিয়ে আমি দিয়ে দিয়েছি হালিমের প্যাকেট মশলাটা, এবং সেই সাথে আদা রসুনের যে ফ্রোজেন কিউব ছিল সেটাও আমি এক্সট্রা করে দিয়ে দিয়েছি কিছুটা। তারপরে মাংসটা সেদ্ধ হতে যতটা সময় লাগে আমি একটু মশলার সাথে কষায়ে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি, এবং এখানে একটু গরম পানিও দিয়েছিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তারপরে যেই ডালের মিশ্রণটা সেটা দিয়ে দিয়েছি, যদিও আমার এই ডালের মিশ্রণটা আসলে বেশি ভেজার বা ফুলে ওঠার সময় পাইনি, যেহেতু খুব শর্ট টাইমে এটাকে আমি ভিজিয়েছিলাম আধা ঘন্টার মতো। যদি সময় হতো 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রাখতাম তাহলে হয়তো আরও বেশি ভালো হতো, ব্যাপার না, সেদ্ধ হয়তো একটু বেশি সময় নিয়ে করতে হবে। আর একটা জিনিস কি, আমি কিন্তু হালিম রান্নায় অলওয়েজ যেটা করি সেটা হচ্ছে একটু রসুন আর একটুখানি সরিষার বাগার দিই লাস্টে, তবে আজকের বাগারে আমি আরেকটু তারকা দিব। আজকের বাগারে ডেফিনেটলি রসুন ফোড়নের সাথে একটু সরিষার ফোড়নও থাকবে, সেই সাথে আমি একটু ঘিও দিয়েছি তেলের সাথে মিশ্রণ করে, আর একটুখানি মরিচের গুঁড়া এবং একটুখানি হলুদের গুঁড়াও দিব। কেন জানি আমার কাছে মনে হচ্ছিল প্যাকেট মশলার ভেতরে যে মশলাটা ছিল সেটা দিয়ে হালিমের কালারটা কেমন জানি একটু ফ্যাকাশে এসেছে, সো আরেকটু তারকা তো একটু প্রয়োজনই, তাই না? আমি কিন্তু বরাবরই হালিম রান্নাতে এই রসুন এবং সরিষার যে বাগারটা সেটা ব্যবহার করি, সেটা আমি নিজে ঘরে হালিম মশলা তৈরি করে, হালিম মিক্স তৈরি করে করি বা প্যাকেট মশলা দিয়ে করি, যেটা যেভাবেই করি না কেন এই তারকাটা আমি মাস্ট বি ইউজ করি। তো আজকে সেই তারকার সাথে আরেকটু জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে একটুখানি হলুদ এবং মরিচের গুঁড়া, এতে করে হয় কি কালারটা আরেকটু সুন্দর আসবে। ব্যাস তারকাটা দিয়ে দিলাম, এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটা নামিয়ে নিব এবং তারপরেই কিন্তু পরিবেশনের পালা। আমার অবশ্য আর একটু তাড়াতাড়ি হতো যদি প্রেশার কুকারে আমি হালিমটা বসাতাম। আমার কাছে দুইটা প্রবলেম মনে হয়, প্রথমত প্রেশার কুকারে হালিমটা বসালে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ হালিমটাকে ঘন ঘন নাড়তে হয়, তো সেটার থেকেও বড় যে জিনিসটা, আমার তো প্রেশার কুকারই নেই, কারণ আমার বাসায় প্রেশার কুকারে রান্না কেউই খেতে চায় না। এর জন্য চুলাতেই একটু স্লো হিটে কম মানে বেশি জাল করে করে রান্না করাটাই আমার বাসায় সবাই প্রেফার করে, এতে আমার কাছে মনে হয় প্রেশার কুকারের থেকে রান্নার টেস্টটা ভালো হয়। তো আজকে আমাদের শর্টকাট ইফতার, শুধুমাত্র হালিম আর একটু শরবত বানিয়ে নিয়েছি, ব্যাস এই হচ্ছে আমাদের ইফতারের মেনু। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আব্বু আম্মুকে সাথে নিয়ে খেতে পারছি, এটাই অনেক, আর বহু বছর পরে আব্বু আম্মুকে রান্না করে খাওয়াতে পারছি। আমার আসলে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে রান্না করে সবাইকে খাওয়াতে। আমি রান্না করতে খুবই পছন্দ করি, কিন্তু আপনারা অনেকে খেয়াল করে দেখবেন হয়তো বা এখন আমি কর্মব্যস্ততার কারণে, জব, বিজনেস, দুইটা ছোট ছোট বাচ্চা, সব কিছু মিলিয়ে রান্নাটা তেমনভাবে করার সময় পাই না। তারপরও আমি যখন যতটুকু সময় পাই না কেন আমি সবসময় চেষ্টা করি নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াতে। এবারে আমার বাসায় কোনো ইফতারের পার্টি হয় নাই, আমি আসলে এই অফিসটা সবসময় করছি, আসলে আমার তেমন একটা সময় বাসায় থাকা হয় না, সারাদিন কাজে থাকা, রাত্রে বাসায় আসলে বাচ্চা দুটা সবসময় কাছে থাকে, তারপরে আবার রান্না বান্না, ছোটোখাটো একটা বিজনেসও শুরু করেছি, সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে তো এখন সময় মানে একেবারে ঘোড়ার দৌড় বেগে চলে। যাই হোক, তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। হালিম টেস্ট কেমন আব্বু? খুবই ভালো হয়েছে। বাটি শেষ নাকি? অলরেডি শেষ হয়ে গেছে এক বাটি, এখন দ্বিতীয় বাটি চলবে। পুরান ঢাকার লোকজন এরকম হালিম পায় তাহলে আর তারা ছাড়াবে না তোমাকে। দেখ আমার বাবা একটা বেস্ট রিভিউ দিছে। আম্মু তুই বলো কেমন লাগছে হালিম? খুব মজা লাগছে। খুব মজা? ধরে পাতা না, আরো খুব মজা লাগবে। দিছি তো আমাকে ধরে তুমি না? একটুখানি আদা কুচি, একটুখানি লেবুর রস, কাঁচা মরিচ কুচি, শসা কুচি, ব্যাস হালিমের মজা। সেই মজা। আর আপনি কি আপনার বোর্ড রিভিউ দিবেন একটু? দেব। হ্যাঁ, কি কি বলতে বলো, আমি বলে দিব তারপর রিভিউ দিবেন আপনি। হ্যাঁ, তা কেমন কথা বলো তাহলে?
রেসিপিস বা শেজাস আমার হালিম তো অনেক আগে থেকেই বিখ্যাত তোমার হালিম রান্না দেখো তো অনেকে মনে হালিম রান্না শিখছে হ্যাঁ এই রমজানে অনেক আপুরা আমার হালিম রান্না দেখে রেসিপি দেখে রান্না করছে তো এখানে তার বলার কোনো অপেক্ষা রাখে না ওয়ান অফ দ্য বেস্ট থ্যাংক ইউ বিশেষ করে তোমাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যে লাস্টে যেটা দিলা বার্গার হ্যাঁ এটাই পুরো টেস্ট চেঞ্জ করে দেয় একদম কিছু কিছু রান্নার মানে ওই যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলোই থাকে যেগুলো আসলে রান্নার টেস্টটা ডিফারেন্ট করে দেয় এই হচ্ছে রেসিপিস বাই সেজাস মোমের সিগনেচার হালিম রান্না তাও আবার আজকে শর্টকাট প্যাকেট মশলা দিয়েই করছি সেটাকেও নিজের একটু তারকা লাগাই দিছি আর আমি একটু বেশি সালাদ খেতে পছন্দ করি এই জন্য আমি একটু শশা টশা বেশি নিয়ে এবার মাখায় খাওয়া আলহামদুলিল্লাহ